আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গুড়ের রসগোল্লার রেসিপি নিয়ে। শীতকালে এই গুড়ের রসগোল্লা খান না এমন মানুষ বোধহয় পাওয়া যাবে না। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাতে হয় গুড়ের রসগোল্লা। তো প্রথমে আমি ছানাটা তৈরি করে নেব। এর জন্য এখানে নিয়েছি 1 লিটার পরিমাণ দুধ, এখানে ফুল ক্রিম দুধ নিয়েছি। তো দুধটাকে এখন আমি জাল করে নেব। তো দুধটাকে এভাবে নেড়ে চেড়ে আমি ফুটিয়ে নেব। খেয়াল রাখতে হবে দুধের মধ্যে যেন কোনো রকম সর না পড়ে। আপনারা যদি প্যাকেটের দুধ ব্যবহার করেন তাহলে এই দুধের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিতে পারেন, এতে করে ছানাটা কিন্তু খুব ভালো হবে। আমি যেহেতু ফুল ক্রিম দুধ ব্যবহার করছি তাই এর মধ্যে কোনো রকম ঘি দিচ্ছি না। তো দুধটা দেখতে পেলেন ফুটে গেছে, এখন গ্যাসটা অফ করে দিয়ে এভাবে নাড়াচাড়া করে দুধটাকে কিছুটা ঠান্ডা করে নেব। দুধের মধ্যে যে অতিরিক্ত গরম ভাবটা আছে সেটা কিছুটা কমিয়ে নিতে হবে, তারপরে এটা থেকে ছানা কাটতে হবে, তাহলে ছানাটা কিন্তু পারফেক্ট হবে। তো এখানে নিয়েছি আমি 3 টেবিল চামচ পরিমাণ ভিনিগার এবং 3 টেবিল চামচ পরিমাণ পানি। ভিনিগারের পরিবর্তে লেবুর রসও নিতে পারেন। এখন ওই ভিনিগার এবং পানির মিশ্রণটা অল্প অল্প করে দুধের মধ্যে দিয়ে ছানাটা কেটে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ছানাটা তৈরি হয়ে গেছে, এখন এই ছানাটাকে ছেঁকে নেব। তো একটা ছাকনার ওপরে আমি একটা কাপড় দিয়ে দিচ্ছি, কাপড়ের ওপরে আমি ছানাটা ছেঁকে নেব। এরপর এই ছানাটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে এর মধ্যে ভিনিগারের কোনো রকম ফ্লেভার না থাকে। ভালোভাবে ধুয়ে নেওয়ার পর ছানার পানিটা খুবই হালকা হাতে এভাবে চাপ দিয়ে কিছুটা বার করে দিতে হবে। খুব বেশি জোরে চাপ দেবেন না, এতে করে ছানাটা কিন্তু শক্ত হয়ে যায়। তাই হালকা হাতে এভাবে চাপ দিয়ে 2 ঘন্টা মতো একটা উঁচু জায়গায় ঝুলিয়ে রাখতে হবে যাতে করে এর এক্সট্রা পানিটা ঝরে যায়। 1 থেকে 2 ঘন্টা মতো ছানাটা পানি ঝরিয়ে নেওয়ার পর ছানাটাকে আমি ঢেলে নিয়েছি। এরপর ছানাটাকে আমি মধ্যে নেব। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ ময়দা। আমি শুধু আজকে ময়দাই দেব, আর কোনো কিছু দেব না। আপনারা চাইলে হাফ চামচের জায়গায় 1 চামচও ময়দা দিতে পারেন। এখন ময়দা দিয়ে ছানাটাকে খুব ভালোভাবে মেখে নেব। প্রায় 6 থেকে 7 মিনিট ধরে খুব ভালোভাবে এভাবে হাতে তালুটা দিয়ে ছানাটাকে ঘষে ঘষে মধে দিতে হবে। খুবই হালকা হাতে এভাবে চাপ দিতে হবে, খুব বেশি জোরে চাপ দিলে কিন্তু ছানা থেকে ঘিটা ছাড়তে শুরু করে দেবে। তাই হালকা হাতে চাপ দিয়ে ছানাটাকে ভালোভাবে মধে নিতে হবে। 5 থেকে 6 মিনিট মতো ছানাটা মধে নিলেই কিন্তু খুব ভালোভাবে মোধা হয়ে যাবে। তো ছানাটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন ছানা থেকে অল্প অল্প অংশ নিয়ে আমি মিষ্টির বলগুলো তৈরি করে নেব। তো মিষ্টির সাইজগুলো আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী ছোটো বড় করে নিতে পারেন। আমি এরকম সাইজ করে সব মিষ্টির বলগুলো তৈরি করে নিচ্ছি। তো এইভাবে আমি সব মিষ্টির বলগুলো এখানে তৈরি করে নিয়েছি। এখন চলে যাচ্ছি মিষ্টির শিরাটা তৈরি করে নিতে। তো এখানে আমি 6 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা এখানে বেশি দিতে হবে, রসগোল্লার শিরাটা কিন্তু পাতলা রাখতে হবে। শিরা যদি ঘন হয়ে যায় তাহলে মিষ্টি শক্ত হয়ে যাবে, তাই সেই বুঝে পানিটা এখানে দিয়ে নিতে হবে। তো 6 কাপ পরিমাণ আমি এখানে পানি দিয়ে দিলাম, এতে দিয়ে দিচ্ছি 150 গ্রাম পরিমাণ নলেন গুড়, খেজুরের গুড় দিয়ে দিচ্ছি এখানে আমি 150 গ্রাম পরিমাণ। আর দিয়ে দিচ্ছি এখানে 100 গ্রাম পরিমাণ চিনি। খেজুরের গুড় দিয়ে কিন্তু এই রসগোল্লাটা খেতে বেশি ভালো লাগে, তাই খেজুরের গুড় দিয়েই তৈরি করার চেষ্টা করবেন। এখন এই চিনি শিরাটাকে ফুটতে দিচ্ছি। তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে তাড়াতাড়ি শিরাটা ফুটে যায়, শিরার পানিটা। তো এখানে শিরার পানিটা ফুটে গেছে, এখন এর মধ্যে ছানার বলগুলো দিয়ে দেবো।
তো গ্যাসের আঁচটা এই পর্যায়ে হাই রাখতে হবে। তো মিষ্টিগুলো সব দেওয়ার পর হাই আছে, 2 মিনিট মতো জাল করব। 2 মিনিট পর গ্যাসের আঁচটা একটুখানি কমিয়ে দিতে হবে, মিডিয়ামের থেকে একটু বেশি থাকবে। খেয়াল রাখতে হবে যেন চিনি সিরাটা এরকমভাবে ফুটতে থাকে। চিনি সিরাটা যতক্ষণ এইভাবে ফুটবে এর মধ্যে একটা ফেনার মতো সৃষ্টি হবে, ওই ফেনাটা পুরো মিষ্টির গা অবধি আসবে এবং মিষ্টিগুলো ঠিকমতো সেদ্ধ হবে। তো আমি একটুখানি আঁচটা কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি এই মিষ্টিটাকে প্রায় 40 থেকে 45 মিনিট মতো সেদ্ধ করব। তো মাঝে আমি ঢাকনা খুলে একটুখানি নেড়ে দিচ্ছি। প্রায় 10-15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম এবং হালকা হাতে এইভাবে নেড়ে দিচ্ছি। খুব জোরে একটা চাপ দিয়ে বা খুব তাড়াতাড়ি নাড়া যাবে না, তাহলে মিষ্টিগুলো ভেঙে যাবে, কারণ এই সময় মিষ্টিগুলো খুব নরম থাকে। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো আমি কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো মিষ্টিগুলো সেদ্ধ করার সময় বারবার নাড়াচাড়া করতে যাবেন না, এতে করে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। তো আমি প্রায় 40 থেকে 50 মিনিট ধরে মিষ্টিগুলোকে সেদ্ধ করে নিয়েছি। তো মিষ্টিগুলো এখন আমার সেদ্ধ হয়ে গেছে। এখন যেটা করব, আমি এই শিরা থেকে মিষ্টিগুলো তুলে নেব। তুলে নিয়ে এই যে গুড়ের শিরাটা আছে, এটা জাল করে আরও কিছুক্ষণ ধরে আমি জাল করে ঘন করে নেব। তো এখানে চিনির শিরাটা ঘন হয়ে গেছে। এখন এটাকে যে মিষ্টিগুলো তুলে নিয়েছিলাম সেটার উপরে ঢেলে দিয়ে আমি ওভারনাইটের জন্য রেখে দেব। তারপরে এটা পরিবেশন করে দেখাবো। তো সারা রাত মিষ্টিগুলোকে আমি শিরার মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। এখন একটা মিষ্টি আপনাদেরকে কেটে শেয়ার করছি যে এটা কতটা সুন্দর হয়েছে। খুব সহজ রেসিপিতেই তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। মিষ্টিটা ভেতরটা দেখতে পাচ্ছেন কতটা স্পঞ্জি হয়েছে। মিষ্টিটা খেতেও কিন্তু একদম দোকানের মতোই হয়েছে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।